সাফাই কর্মী দেন ইঞ্জেকশন, নাইট গার্ড ঔষধ, এভাবেই দায়ের সারাভাবে চিকিৎসা চলছে শান্তিপুর সরকারি পশু চিকিৎসালয়ে। নদিয়ার শান্তিপুর থানার মতিগঞ্জ মোড়ে নামটি ওয়াস্তে রয়েছে সরকারি পশু চিকিৎসা কেন্দ্র, অথচ নেই পশু চিকিৎসার চিকিৎসক। কোন রকমে কম্পাউন্ডারের মাধ্যমে চলছে সেই পশু চিকিৎসার কেন্দ্র। অনেক থেকেও বেশি ভালোবেসে যারা অবলা জীবদের লালন পালন করেন, সেই সব পশুপ্রেমীদের মানুষরা পশুদের অসুস্থতা হয়ে যাবার পর নিয়ে যান সেই পশু চিকিৎসা কেন্দ্রে, কিন্তু চিকিৎসকের অভাবে সেই মতো অসুস্থ পশুরা পায় না ঠিক মতো চিকিৎসা, ফলে কারো দীর্ঘদিনের গরু বা প্রিয় কুকুরটিকে চিকিৎসার অভাবে মারা যায়। পশুপ্রেমীদের অভিযোগ, পশুদের চিকিৎসা করাতে গিয়ে পাওয়া যাচ্ছে না চিকিৎসককে, কম্পাউন্ডার ও নাইট গার্ডরাই না বুঝে পশুদের দিচ্ছেন ইঞ্জেকশন, এমনটাই অভিযোগ করছেন গবাদি পশু পালন করা কৃষকরা। প্রিয় পশুদের বাঁচানো যাচ্ছে না, বাড়ির পশুদের নিয়ে এসে পাওয়া যাচ্ছে না চিকিৎসা, কার্যত বিনা চিকিৎসার অভাবে পশুরা মারা যাচ্ছে, কাউকে বলে কোনো কাজ হচ্ছে না। 3 বছরের ওপরে এই চিকিৎসা কেন্দ্রে পশুদের কোনো ডাক্তার নেই, যদি একথা স্বীকার করে নিয়েছেন ওই পশু চিকিৎসা কেন্দ্রের ফার্মাসিস্ট কৃষ্ণচন্দ্র মৃধা। তিনি জানিয়েছেন, আমরা কি করব, এই চিকিৎসা কেন্দ্রে ডাক্তার রিটায়ার করেছেন, নতুন কোনো ডাক্তার এখনো পোস্টিং করা যায়নি, তাই আমরা যেমন জানি সেইভাবে চিকিৎসা করার চেষ্টা করছি, এর বেশি বলতে পারবো না। ওই পশু চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা ভালো মতো না হওয়ার কারণে নিজের পোষ্য কুকুরকে প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে যান কুকুরের মালিক মদন মোহন শর্মা। তিনি স্পষ্ট অভিযোগ করেছেন, এটা কার্যত জঙ্গলে রাজত্ব চলছে, এখানে কোনো ঔষধপালা নেই, ডাক্তার পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। নিজের 75,000 টাকা দামের গরু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে বাঁচাতে পারেননি শান্তিপুর সূত্রাগড় সেনপাড়ার বাসিন্দা সঞ্জয় বিশ্বাস। তার অভিযোগ, এখানে দীর্ঘদিন ধরে কোনো ডাক্তার নেই, ঔষধপত্র পাওয়া যায় না, 8,000 টাকা খরচা করে আমি আমার গরুকে বাঁচাতে পারিনি, বাড়ির পোষ্য খরগোশকে নিয়ে এসে ডাক্তারের অভাবে চিকিৎসা পারিনি শান্তিপুরের বাসিন্দা সুভাষবাবু। ওই পশু চিকিৎসা কেন্দ্র শান্তিপুরের মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে, অথচ ডাক্তার রিটায়ার করার পরে নতুন করে কেন চিকিৎসক নিয়োগ করা হয়নি তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এই বিষয়ে ফুলিয়ায় অবস্থিত প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক মুখ খুলতে চাননি, কেনই বা পাওয়া যায় না পশুদের চিকিৎসার ঔষধ, মেলেনি সেই প্রশ্নের উত্তরও। সেই জন্য কোথা থেকে দেখেন? ওই মতিগঞ্জে মোড়ে, ওখানে ওখানে প্রাইভেটের ডাক্তার? হ্যাঁ, প্রাইভেট ডাক্তার বসে। এই সরকারি বিধি ব্যবস্থা করা রয়েছে যে এখানে? হ্যাঁ, সরকারি যে ব্যবস্থা করা রয়েছে এখানে, কোনো কোনো ফ্যাসিলিটি নেই এখানে, ডাক্তার ফাক্তার থাকে না? হ্যাঁ, ডাক্তার থাকে, মোড়ে থাকে না, যাতে না ওষুধ পালা আছে না, কোনো মেডিসিন আছে এখানে, কিছু নেই। ডাক্তার দেখেন কীভাবে জঙ্গল হয়ে আছে, কী আছে, কেউ আছে এখানে, থাকে কেউ, না কোনো ওষুধ পালা আছে দেখাচ্ছে, কিচ্ছু নেই, কোনো ফ্যাসিলিটিস নেই। সরকার যদি সব কিছু দিয়েও থাকে এখানে, অ্যাভেলেবেল কিচ্ছু নেই, ওষুধপত্র তো কোনো কিচ্ছু নেই। কি নাম আপনার? আমার নাম মদন মোহন শর্মা। কোথা থেকে এসেছেন? আমি শান্তিপুরি বাড়ি। ওকে মানে কোনোদিনই এখানে নিয়ে আসেন না? নিয়েছি, কোনো চিকিৎসা হয় না এখানে, নিয়েছি এদিকে ডাক্তার নিয়ে দেখুন। নাক দিয়ে সর্দি সেলেসা পড়ছে, আমি হসপিটালে নিয়ে আসলাম হাঁটিয়ে, ভালো গরু হাঁটিয়ে নিয়ে আসলাম, জোড়া ধরে হাঁটিয়ে নিয়ে এসে গরুটা এখানে ট্রিটমেন্ট, আমরা বললাম ডাক্তার কই, বললো ডাক্তার নেই, ডাক্তার আজকে 3 বছর ডাক্তার নেই, আমরা ডাক্তার রিটায়ার হয়েছে, ডাক্তার দিচ্ছে না, আমরা কি করবো, আমরা কম্পাউন্ডার, আমরা যেরম পাচ্ছি সেরকম ট্রিটমেন্ট করছি, আপনার বাঁচলো মূল্য আপনার কম্পাউন্ডার চিকিৎসা করছে, হ্যাঁ ডাক্তার নেই না, তারপরে আমি কি করবো, আমার বাড়ির কাছে ওই যে নেপাল ঘোষ, ওর 15-20টা গরু আছে, কি 20-22টা এরকম আছে গাই গরু, উনি ঘোষ, উনি ওনার কাছে সাজেশন নিলাম কী করা যায় নেপালদা, তখন আমায় বললো যে আমার হাতে একটা ডাক্তার আছে, আমার গরুগুলো ট্রিটমেন্ট করে, আপনি তুমি ওই গরু ট্রিটমেন্ট করতে হলে তোমাকে আমার ওই ডাক্তারকে তাহলে আমি কল করছি আসো। দি মহাদেব আসলো, ও বললো কলকাতা ইছাপুর আছে, আমি কৃষ্ণনগর নাকি ও চিকিৎসা করে, ও বললো, তারপরে ওকে ডাক্তারকে আসলো, দেখলো, দেখে 3টি ইঞ্জেকশন করলো, তারপরে স্যালাইন লিখলো, ওষুধ লিখলো, সমস্ত ওষুধগুলো আমি রাত্রে আনিয়ে রাখলাম, পরের দিনকে স্যালাইন করলো, ইঞ্জেকশন করলো, গরু তখন দেখে বলছে গরুর যা অবস্থা, এ তো শেষ পর্যায়ে, আজকে 12-13 দিন আমি আগে এখানে নিয়ে এসেছি, মারা গেছে 4টের সময়। কত টাকা খরচ হলো? আমার 7-8 হাজার টাকা খরচ হয়েছে, তবু বাঁচাতে পারলেন? বাঁচাতে পারলাম না। গরুর দাম কত? গরুর দাম মোটামুটি 75-80 হাজার টাকা দাম। কি গরু? তার ধরুন একটা গরু আছে এখনো বাড়িতে, দেখে নেবেন, 3 হাত খাড়াই, বুলেটের মতো চেহারা, এই সারা শান্তিপুরে নেই ওরকম গরু। তো সেই গরু মারা গেছে? সেই গরু মারা গেল।
রিটায়ার হয়ে গেছে। কতদিন আগে হয়নি? কতদিন আগে? গত জুলাইতে রিটায়ার হয়ে গেছে। তারপর থেকে কাজের তো অসুবিধাই হচ্ছে। তো এই সাধারণ মানুষের অভিযোগ করছে যেটা কম্পাউন্ডার বা এমনকি নাইট গার্ড দিয়ে ইঞ্জেকশন পর্যন্ত দেওয়া হচ্ছে, এটা কি ঠিক? আমি বলতে পারবো না, ইনচার্জ আর তার কাজ করতে হবে। আচ্ছা, আপনার নাম আর কি দায়িত্বে আছেন? আমি ফার্মাসিস্ট। আচ্ছা, কি নাম আপনার? কৃষ্ণচন্দ্র মিতা। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।